নিজের সম্পর্কে যদি জানতে চান, নিজের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে ঘন্টা চিহ্ন আসবে, তাতে অবশ্যই ক্লিক করবেন। তাহলে চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পাবেন। যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স বা চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফ্রিতে। এতে আপনাদের কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতেই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে আপনারা চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন খুব সহজেই। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন ভিডিওটা দেখার শেষে। আজকে এই পাঁচটি তথা হস্তরেখায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিক আজকে আলোচনা করব। যে টপিকটা হচ্ছে আপনার যে আপনি খুব ভাগ্যবান। হ্যাঁ, হাতে এমনই এক সাইন বা রেখা নিয়ে আলোচনা করব, যে রেখা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি একজন ভাগ্যবান মানুষ। তো এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। প্রত্যেকে নিজেদের ডান হাতটা প্রথমে দেখবেন, তারপরে বাঁ হাত। ডান হাতে যদি এই সাইন থাকে তাহলে সেটা 100% ফল দেয়, আর বাঁ হাতে থাকলে সেটা 20-25% ফল দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কোন হাত দেখা উচিত এবং কোন হাতে কীরকম ফল দেয়। আপনারা নিজেদের দুটি হাতই দেখবেন। আর কেন আপনি সৌভাগ্যবান, তার প্রথম কারণ এই সাইন যদি আপনার হাতে থাকে তাহলে আপনার বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবন, বিবাহ পরবর্তী জীবন আপনার সুখময় হবে যদি আপনার এই সাইন হাতে থাকে। শান্তিপূর্ণ হয়, স্ত্রীর সহযোগিতা পাওয়া যায়, হাজব্যান্ডের সহযোগিতা পাওয়া যায়, তাদের মধ্যে যে সম্পর্ক খুব শ্রুতি মধুর সম্পর্ক হয়, সম্পর্ক খুব মধুময় হয় এবং সুখী দাম্পত্য জীবন হয়, এবং সাংসারিক জীবন বলুন, পারিবারিক জীবন বলুন, দুটোই খুবই সুন্দর এবং হ্যাপি হয় যদি এই সাইন আপনার থাকে। এছাড়া এই সাইন যদি আপনার হাতে থাকে, যে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রী সর্বগুণ সম্পূর্ণ স্ত্রী লাভ হয় যাদের হাতে এই সাইন থাকে। আর যদি আপনি নারী হন, আপনার হাজব্যান্ড দেখতে খুবই হ্যান্ডসাম হবে। হ্যাঁ, আজকে এইরকমই এক সাইন নিয়ে আলোচনা করব, যে সাইন থাকা মানে খুব সৌভাগ্যবান বা ভাগ্যবান ব্যক্তিদের হাতেই এই সাইন থাকে। তো এই সাইন আজকে আপনার নাও থাকতে পারে, পরবর্তীকালে এই সাইন আপনার আসতে পারে, তাই এই সাইন সম্পর্কে আপনারা অবশ্যই জেনে রাখুন। এছাড়া এই সাইন আপনার টিচিং ক্ষেত্রে বলুন, যদি আপনার অর্থনৈতিক বলুন, অর্থনৈতিক সচ্ছলতা থাকে, পারিবারিক সুখ বলুন, স্ত্রী সুন্দর হয়, হাজব্যান্ড দেখতে সুন্দর হয়, এবং আপনার এই সাইনটা অন্যান্য ক্ষেত্রে অশুভ হলেও যদি বৃহস্পতি পর্বতে, গুরু পর্বতে, স্পেশালি গুরু পর্বতে যদি এই সাইন থাকে তাহলে সেটা খুবই শুভ সাইন। তো আপনাদেরকে হাতে আপনারা জানেন 9টি পর্বতের অবস্থান। তো এই 9টি পর্বতের মধ্যে আজকে যেটা দেখতে হবে আপনার হাতে, কোথায় গুরু পর্বত অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় জুপিটার মাউন্ট, আর বাংলাতে এটাকে অনেক সময় বৃহস্পতি পর্বত বলে অনেকে। তো আপনারা দেখুন, লক্ষ্য করুন আপনার হাতটাকে। প্রথম হাতটাকে আপনারা সোজাভাবে ধরবেন যেমনটা দেখাচ্ছি, দিয়ে লক্ষ্য করুন আপনার হাতের এই যে তর্জনীর আঙুল বা এটাকে বৃহস্পতির আঙুলও বলা হয়, তো এই নিচের ক্ষেত্রটা দেখুন, এই নিচের ক্ষেত্রটা হচ্ছে গুরু পর্বত বা ইংরাজিতে জুপিটার মাউন্ট বা বৃহস্পতি পর্বতও এটাকে বলা হয়। তো এই পর্বতটা উঁচু এবং উভয় নিয়ে থাকতে হবে, এবং এখন যে সাইনটা দেখাচ্ছে এই সাইনটা আপনার অন্যান্য ক্ষেত্রে অশুভ হলেও বৃহস্পতির ক্ষেত্রে এটা শুভ সাইন। সেটা কি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, এটা উঁচু এবং উভয় নিয়ে থাকতে হবে। সেই সঙ্গে যদি এরকম একটা সাইন ক্রস, হ্যাঁ, বৃহস্পতি পর্বতে বা গুরু পর্বতে বা জুপিটার পর্বতে ক্রস থাকা মানে আপনার দাম্পত্য জীবন খুবই সুন্দর হবে, বিবাহিত জীবন সুন্দর হবে, আপনার স্ত্রী দেখতে খুবই সুন্দর হবে, এবং আপনার হাজব্যান্ড খুব হ্যান্ডসাম হবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন।